فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. خوشي شامنة تبون جند سرنج باريتي بيبرون ندورونير ফুলের গাছ লাগানো কি জায়েজ? এতে বিশেষভাবে হিন্দুদের পূজনীয় গাছও থাকে। সম্মানিত বোন, এখানে যে ফুল, এটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিয়ামতের সৌন্দর্যের বহিঃপ্রকাশ। আর ফুল এটা যে সৌন্দর্য বৃদ্ধির একটা উপকরণ, তাই এটা পরিচর্যা করা এটা অবশ্যই আমাদের জন্য জায়েজ এবং এটা ভালো। আর এখানে এ কথা বলা ঠিক না যে কোনো গাছ বা ফুল এটা হিন্দুরা এখানে যে এগুলোকে নিয়ে উপাসনা করে পূজা করে এই জন্য আমরা এগুলো রাখবো কি রাখবো না, না এটা আসবে না। আমরা তো এটা আল্লাহ তাআলার কথা সৃষ্টি হিসাবে এগুলোর পরিচর্যা করব সৌন্দর্য নেওয়ার জন্যে। এতে কে কী করবেন যে পূজা করে না করে, ওইদিকে আমাদের ভূক্ষেপ করা উচিত নয়। তাই এখানে যে সৌন্দর্যমণ্ডিত ফুল গাছ, ফল গাছ বা ছায়াদার গাছ এগুলার পরিচর্যা আমরা করব, এগুলা লাগাবো, এগুলা উচিত। এটা ভাবা উচিত নয় যে এখানে এমন গাছ রাখা যাবে না যেগুলো হিন্দুরা পূজা করে, এটা এখানে ভাবার দরকার নেই। হিন্দুরা হিন্দুদের আগে বিশ্বাস হিসাবে তারা তাদের যেটা করার দরকার আছে সেটা তারা সেটা করতেছে, সেটা ভুল করতেছে। এটার সাথে আমাদের মুসলমানদের সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কেউ যদি নাকি যে আমি এখানে একটা ফুল গাছ লাগালাম এমন গাছ যেটা হিন্দুরা পূজা করে বা হিন্দুরা পূজাতে কাজে লাগায়, এ নিয়ত করলাম যে হিন্দুরা এখান থেকে নিবে, তাইলে আমি তাদের সহায়তার নিয়ত করার কারণে ওই আমার গুণা হবে, এটা আমার নিয়তের কারণে গুণা হবে। কিন্তু এমনিতেই হিন্দুরা কোনো গাছ লাগায় বা এটাকে পূজা করে বা এটা পূজার সময় তারা ব্যবহার করে, আর এই কারণে আমরা ওই ধরনের গাছ আমাদের এখানে আমরা লাগাবো না বাগানে, এমনটা না, এটা নিষেধ না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ হলাম ইসাফ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।